ভুল করেছিলাম মেসদি। ভুল করেছিস? এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি ছোট? সত্যি মেসদি, আমি না তোমায় চিনতে পারিনি এতদিন। আমি ভেবেছিলাম যে তুমি গরিব দুঃখী মানুষের পাশে থাকো, কিন্তু এখন দেখছি যে না, তুমি গরিব দুঃখী মানুষদের পাশে থাকো না, আমি ভুল। যারা স্বার্থপর, যারা ধান্দাবাজ, যারা আমাদের ছেলের জীবনটা নষ্ট করেছে, তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ। বেশ করছে, যা ন্যায্য বলে মনে করছে তাই করছি। তবে একটা কথা তোমায় বলে রাখি শোনো, এই মেয়ে যতই ঋষিকে স্বামী স্বামী করুক, ঋষিকে বাঁচানোর চেষ্টা করুক, এই মেয়ে কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না, এটা আমি বলে রাখলাম। কিন্তু এই কথাটা বলা না তোমার মুখে সাজে না, বুঝেছ? যার ছেলে এত বিপদে আছে তাকে সাহায্য না করে তুমি এই কথাগুলো বলছো, ছি। আর তোমার কি মনে হয় যে ঋষি এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে না থাকলে আর থাকার কোনো জায়গা থাকবে না? পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে আমাদের ছেলে ঋষি এই মেয়েটাকে নিয়ে থাকতে পারে। সেটাই তো এখন বাকি আছে, ছেলেটাকে বাড়ি ছাড়া করবি তবে তো শান্তি হবে ছোট। তোমার কি মনে হয় মেজদি, আমার ছেলেটা জেলে রয়েছে বলে ও কিছু বুঝতে পারছে না? এই বাড়িতে এই অসময়ে ওর পাশে কে আছে আর কে নেই সেটাও বুঝতে পারছে না? যখন পুলিশ ছেলেটাকে কোর্টে নিয়ে এসে দাঁড় করায় না, তখন ও দেখতে পায় যে কারা কারা আছে ওর সঙ্গে। অন্যের কথা তো ছাড়ো, ওর বাবাই ওর পাশে দাঁড়াচ্ছে না। আমার ছেলেটার কপালে যা আছে তাই হবে। তবে কি জানো তো, আমি এটা বিশ্বাস করি যে লক্ষ্মী যখন ওর কপালে একবার এসেছে, তখন আমার ছেলেটার লক্ষ্মী ছাড়া হবে না। ওর জীবন থেকে অলক্ষ্মী বিদায় নিয়ে লক্ষ্মী এসেছে, আর লক্ষ্মী যখন একবার এসেছে না নিজের ঘরে, তখন অলক্ষ্মীকে আর এই ঘরে স্থান দেবে না। দেখব এই প্রেম কতদিন থাকে সেটা আমি দেখব। এই মেয়ে যেদিনকে তোমাকে নাকের জলে চোখের জলে করবে না, তখন তুমি বুঝতে পারবে এই মেয়ে কত ধরিবাজ মেয়ে, বুঝেছো? আচ্ছা ছোটকা, তুমি এই ভবিষ্যতের কথাগুলো কি করে আগে থেকে বলছো বলো তো? যদি কোনোদিন এই ঘটনা ঘটে তখন না হয় বলো, তুমি তো পামিস্ট নও। আর জ্যোতিষশাস্ত্রে তোমার কোনো অবদান আছে বলে আমার অ্যাটলিস্ট জানা নেই। দেখো, আমি ছোট মুখে বড় কথা বলবো না, আমি বলবো না যে আমি প্রমাণ করে দেব, সময় উত্তর দেবে। আর একটা কথা বলি, আমার কপালে যদি স্বামী ভাগ্য না থাকে, তাহলে আমি আমার স্বামীকে কোনোদিনও কাছে পাবো না। কিন্তু যদি আমার কপালে স্বামী ভাগ্য থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আমার থেকে দূরে রাখতে পারবে না। হয়েছে জাহ্নবী, কেন এত কথা বলছিস তুই? কত সময় নষ্ট হচ্ছে বলতো? ভুলে গেছিস আজকে একটা ইম্পর্টেন্ট হিয়ারিং আছে? চল। ভুলিনি ছোট মা, আসলে এই ঘটনাগুলো তো আমার উপর দিয়ে যাচ্ছে। চল আসছি। আসছি মেসি ভাই। ইউর অনার, আজকে আদালতে উপস্থিত আছে দীপ্তজিৎ রায় চৌধুরী। আমি তার প্রসঙ্গে আপনাকে কিছু কথা জানাতে চাই। ইউর অনার, একটা ছোট্ট কথা আছে। এই যে মেয়েটি বলছে যে দীপ্তজিৎ রায় চৌধুরী এখানে এসছে, মেয়েটির হাবভাব দেখে মনে হচ্ছে দীপ্তজিৎ রায় চৌধুরীকে চিনত। দেখে তো মনে হচ্ছে চিনতই না। ও তো চেনেই না, ও জানেই না যে কে দীপ্তজিৎ রায় চৌধুরীর। হাবভাবটা দেখুন। ইয়োর অনার, অ্যাকচুয়ালি দীপ্তজিৎ রায় চৌধুরী হচ্ছে ওর লিগ্যাল হাজব্যান্ড। সেটাও স্বীকারই করছে না। ইয়োর অনার, ওকে আগে স্বীকার করতে বলুন সেটা। Point to be noted, Your Honor. Objection, Your Honor. আমি প্রথম দিনই দীপ্তজিৎ রায়চৌধুরী সম্পর্কে সমস্ত কথা আপনাকে বলেছিলাম এবং তার রেকর্ডও আছে। স্যার, যদি প্রয়োজন হয় আমি আবার সেই রেকর্ডটা জমা দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, আইন কারোর ঊর্ধ্বে নয়। এখানে কে কার স্ত্রী, কে কার স্বামী, কে কার পক্ষপাতিত্ব করছে, এইসব কথা কিন্তু বিচার্য নয়। আশা করি আমি আমার বক্তব্যটা আপনাকে বোঝাতে পেরেছি। আপনি বসুন। ওকে ইয়োর অনার, আপনি বলুন। ইয়োর অনার, এই সেই দীপ্তজিৎ রায়চৌধুরী যিনি আমাকে রোজ কলেজে যাওয়া আসার পথে ফলো করতেন। ফলো করতে করতে একদিন আমাকে প্রেম নিবেদন করে এবং বিয়ের জন্য রাজিও করিয়ে নেয়। অবজেকশন, ইয়োর অনার। ইয়োর অনার, এই মেয়েটি কি এতটাই বাচ্চা মেয়ে যে ওকে কেউ প্রেম নিবেদন করলো আর সঙ্গে সঙ্গে তাতে উনি ভুলে গেলেন? উনি বিয়েতে রাজি হয়ে গেলেন। আচ্ছা, এদিকে তো উনি নিজেই বলছেন যে অনেক আগেই ঋষি সেন ওনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন। তাহলে পরের বিয়েটা তো পুরোটাই মিথ্যে, একটা প্রতারণা, জঘন্য প্রতারণা। এই বিয়েটা তো হতেই পারে না। উনি তো সত্যি কথা কাউকে কোনোদিন বলেনি। আমি এইটুকুই আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই ইয়োর অনার। স্যার, উনি কি আমাকে বলার সুযোগটা দেবেন, নাকি বারবার ইনি আমাকে আক্রমণ করবেন যাতে আমি কোনো কথাই বলতে না পারি? উনি যা বললেন সেটা আমি নোট করলাম। এবার আপনি বলুন, আপনার কি বক্তব্য? ইয়োর অনার, আমি আপনাকে আগেও জানিয়েছি, ঋষি সেন আমাকে যে সিঁদুরটা পরিয়েছিলেন সেটা আমি পরের দিনই তুলে ফেলি। স্যার, ঋষি সেন আর রোশনি চ্যাটার্জির বিয়েটা যাতে না আটকে যায়, বিশেষ করে তৃতীয় একজন মানুষের জন্য যাতে তাদের বিয়েটা না ভেঙে যায়, সেই কথাটা ভেবেই আমি শুধুমাত্র এই কাজটা করেছি। কিন্তু স্যার, ওই বাড়িতে থাকাটা আমার পক্ষে অসহ্য হয়ে যাচ্ছিল। এই রোশনি চ্যাটার্জি আমাকে দিন দিন এত টর্চার শুরু করে যে আমার পক্ষে মর্মান্তিক হয়ে উঠেছিল ওই বাড়িতে থাকাটা। আমার মনে হয়েছিল আমি যদি এই বাড়ি থেকে চলে না যাই তাহলে এই রোশনি চ্যাটার্জির করাল গ্রাস থেকে আমি বাঁচতে পারবো না। স্যার, এই গ্রাসটা যদি শুধুমাত্র আমার ওপরে থাকতো তাহলে আমি মানিয়ে নিতাম, কিন্তু এর জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলেন তিনি হলেন ঋষি সেন। এই কথা ভেবেই আমি ওই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর এই বিয়ের জন্য ওরা আমাকে কিভাবে প্রেশারাইজ করেছিল সেটা যারা সাক্ষী আছেন তারা খুব ভালো করে জানেন। মিথ্যে কথা স্যার। আমার নামে ও মিথ্যে কথা বলছে। আপনারা শান্ত হন, শান্ত হন। আপনাদের যখন সাক্ষ্য গ্রহণ করা হবে তখন আপনারা আপনাদের কথা বলবেন। স্যার, আমি কোনো কিছু রেকর্ড করে রাখি, কিন্তু একটা কথা মনে রাখবেন যে একজন মানুষ কতটা কষ্ট পেলে যাকে সে নিজের স্বামী বলে মনে মনে গ্রহণ করেছেন তার বাড়ি থেকে চলে যাবে। এই ছেলেটি প্রায়ই ঘ্যান ঘ্যান করত বিয়ের জন্য, এবং তারপরে একদিন আমি রাজিও হয়ে যাই। আমি ভেবেছিলাম যে আমার জীবনটা তো এমনিই শেষ হয়ে গেছে, আর কি বাড়তি ক্ষতি হতে পারে। তাই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি বিয়ে করব। আর এই ছেলেটিকে বিয়ের জন্য যারা লেলিয়ে দিয়েছিল তারা হলো এই কুশল চ্যাটার্জি আর তার মেয়ে রোশনি চ্যাটার্জি।